লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে হচ্ছে M1 কি 2024 সালেও কেনা ওয়ার্থ ইট হবে কিনা। তো ওইখানে আমরা সাজেশন করেছিলাম যে হচ্ছে M1 যদি আমরা কিনতে হয় সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড M1 কেনাটা কিন্তু বেশি লাভজনক বা একটা ভালো ডিল হবে। সো সেখান থেকে আমাদের মাথায় আসলো তাহলে আমরা আরেকটা ভিডিও দেই যেখানে আমরা আলোচনা করব যে সেকেন্ড হ্যান্ড যদি আমরা কোনো ম্যাকবুক কিনতে যাই তাহলে কি কি বিষয়ে আমাদের মাথায় রাখা উচিত। তো আজকের পুরো ভিডিওতে আমরা এটাই আলোচনা করব, সাথে থাকছে আমি আফরিদ আলম পলক। চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো আপনি ঠিক করে ফেললেন যে আপনি এখন একটা সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক কিনবেন, তো সেই ক্ষেত্রে সবার ফার্স্টে আপনার যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখা লাগবে যে আপনি যেই প্লেসে ম্যাকবুকটা কিনতে যাবেন সেইখানে আপনারা আগে থেকেই একটু ঠিক করে রাখা লাগবে যে ওই প্লেসে একটা ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, ভালো অ্যাভেলেবেল ওয়াইফাই আছে। কেননা আপনার পরবর্তীতে ইন্টারনেট সোর্স লাগবে এবং অন্যান্য অনেক জিনিস চেক করতে কিন্তু এই জিনিসটা বেশ কাজে লাগবে। তাছাড়াও কিছু কিছু জিনিস যদি আপনি সাথে করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আরও উপকার হবে। যেমন ধরুন আপনি USB স্ট্যান্ডার যদি একটা নিয়ে যেতে পারেন তাহলে হেল্প হবে, সাথে যদি আপনি 3.5mm হেডসেট যদি একটা নিয়ে যেতে পারেন এবং যদি একটা ব্লুটুথ হেডসেট নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও অনেক জিনিস কিন্তু আপনি সহজেই টেস্ট করে নিতে পারবেন আপনার ম্যাকবুক কেনার আগে। সো সবার প্রথমে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে আপনি যে ম্যাকবুকটা কিনতে যাচ্ছেন সেটা কি আসলে স্টোলেন নাকি সেটা কি অরিজিনাল প্রোডাক্ট, এইটা আমরা চেক করব। সো এটা করার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম বাম কোণায় অ্যাপলের একটা লোগো আছে না, ওইখানে কি ক্লিক করবেন। এরপর ওইখান থেকে অ্যাবাউট দিস ম্যাকে যাবেন, ওইখান থেকে সিরিয়াল নাম্বারটা আপনি কপি করে নেবেন। তারপর ব্রাউজারে গেলে checkcoverage.apple.com এই ওয়েবসাইটে যেয়ে আপনি সিরিয়াল নাম্বারটা নিয়ে চেক করবেন যে আপনার প্রোডাক্টটি কি অ্যাভেলেবেল আছে কি না বা এটার এক্সপায়ারি আছে কি না। যদি এক্সপায়ারি নাও থাকে, অনেক ক্ষেত্রে এমন হয় যে প্রোডাক্টটি অনেক আগে কেনা হয়েছে সেই ক্ষেত্রে এক্সপায়ার হয়ে যেতে পারে কভারেজটা, বাট তারপরও আপনি এতটুকু অ্যাসিওরড হবেন যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল। সো এরপর আমরা চেক করব যে আপনি যে ম্যাকবুকটা কিনতে যাচ্ছেন সেলার যে আপনাকে বলেছে যে এটা এই ইয়ারের এই মডেলের ল্যাপটপ, এটা আপনি কিভাবে চেক করবেন। সো এটার জন্য আপনি চলে যাবেন উই তো অ্যাপলের লোগোতে ক্লিক করে, আপনি যখন অ্যাবাউট দিস ম্যাকে দিবেন সেখান থেকে কিন্তু আপনি সহজেই কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার প্রোডাক্টটির মডেল নাম্বারটা কত, তারপর এখানে কী কী দেওয়া আছে, প্রসেসর কোনটা, এগুলো যাবতীয় কিন্তু আপনি ওইখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এটাও আপনি অ্যাসিওরড হয়ে নিলেন। এরপর আমরা যে জিনিসটা চেক করবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হচ্ছে চোখের দেখা। ওয়েল, চোখের দেখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ম্যাকবুকটা নিয়ে খুব ভালো মতো এর চারপাশে চেক করতে হবে যে ম্যাকবুকে কিরকম কি কোনো ডেন্টস আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা। বেশি যদি ডেন্ট বা স্ক্র্যাচ থাকে সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো ম্যাকবুকটি নিয়েন না। যদি হালকা স্ক্র্যাচ বা ডেন্ট থাকে যেটা মোটামুটি নেগলেক্ট করা যায় সেই ক্ষেত্রে আমি বলবো আপনি সেলারের সাথে তাহলে নেগোসিয়েট করেন যেন আপনি প্রাইসটা কমায় আনতে পারেন। বাট আপনার ভালো মতো চেক করতে হবে যে হিঞ্জটা এখানে ভালো মতো কাজ করছে কিনা বা হচ্ছে ল্যাপটপটা ভালো মতো ওপেন করা যাচ্ছে কিনা, এক হাত দিয়ে ওপেন করা যাচ্ছে কিনা, এইসব ব্যাপারগুলো খুঁটিনাটি কিন্তু বেশ ভালো মতো কিন্তু আপনার চেক করে নিতে হবে। এরপর আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এই ল্যাপটপের যে একটা উপরের দিকে ট্যাবের ওইখানে আপনি ওইখানে ওয়াইফাই যে লোগোটা দেখতে পারবেন ওইখানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেলে আপনি ব্রাউজারে ভালো মতো একটু ব্রাউজ ট্রাউজ করে দেখবেন যে আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল থাকছে কিনা। তো এই যে গেল আপনার ওয়াইফাইটাও চেক হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চেক করব আমরা যে ম্যাকবুকটা কিনতে যাচ্ছি সেটার ব্যাটারি হেলথটা কতটুকু বা এটার কন্ডিশনটা কীরকম। সো এটার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো ওই যে ওই অ্যাপল লোগোতে আবার ক্লিক করবেন, অ্যাবাউট দিস ম্যাকে যাবেন, এরপর ওইটার নিচে দেখবেন মোর ইনফো আছে ওইখানে ক্লিক করবেন। এরপর আপনি ওখান থেকে চলে যাবেন হচ্ছে জেনারেল, পাশে যেয়ে দেখবেন আপনার জেনারেল একটা ট্যাব আছে ওইখানে ক্লিক করবেন, ওইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনি পেয়ে যাবেন সিস্টেম রিপোর্ট। সিস্টেম রিপোর্টে আপনি যখন ক্লিক করবেন ওইখান থেকে আপনার যে পাওয়ার যে ট্যাবটা আছে ওইখানে যখন আপনি ক্লিক করবেন সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সাইকেল কাউন্ট বা ব্যাটারি কন্ডিশন, ব্যাটারি হেলথ সবই। ওয়েল, সাইকেল কাউন্টটা কি? সাইকেল কাউন্টটা হচ্ছে আপনার ল্যাপটপটা কতবার 100% চার্জ হয়েছে এটাই কিন্তু সাইকেল কাউন্ট। বেশি সাইকেল কাউন্ট হলে কেনার প্রয়োজন নেই, মোটামুটি যদি হচ্ছে 200-300 এরকম রেঞ্জে থাকে তাহলে ইটস ফাইন। এবং ব্যাটারি হেলথটাও চেক করবেন, ব্যাটারি হেলথটা যত বেশি হবে তত বেটার। পরামর্শ থাকবে 80%-এর নিচে ব্যাটারি হেলথ আলো কোনো ল্যাপটপ বা ম্যাকবুক না কিনতে, বিকজ এটা কিন্তু আপনাকে বেশি দিন খুব ভালো একটা সার্ভিস দিবে না। এবং কন্ডিশনে দেখবেন যে এটা নর্মাল লেখা আছে কিনা, নর্মাল থাকলে তাহলে বুঝবেন যে ব্যাটারি হেলথটাও ওকে। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা চেক করব যে এই যে এই ল্যাপটপটা আছে এটার ডিস্ক কন্ডিশনটা কীরকম। সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি হচ্ছে সার্চ করবেন ডিস্ক ইউটিলিটি, এরপর ওইখান থেকে আপনি ফার্স্ট এইড অপশনে যাবেন, ওইখানে দেখবেন একটা রান নামের অপশন আছে ওইখানে আপনি ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে এরপর আপনি সিস্টেম রিপোর্টে গেলে আপনি মোটামুটি
এখানে আপনি পেয়ে যাবেন যে হচ্ছে আপনার কী কী করতে হবে, ডিস্কের কোয়ালিটি কীরকম আছে, ডিস্কের কোনো ইরোডস আছে কিনা, এগুলো সব কিন্তু আপনি হচ্ছে একটা রিপোর্ট আপনি পেয়ে যাবেন। ওয়েল, এর পরের ধাপে আমরা ওয়েবক্যাম, মাইক, তারপর ব্লুটুথ, কিবোর্ড এইসব চেক করে নিব। সো ওয়েবক্যাম চেক করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাপসে যাবেন, সেখানে হচ্ছে ফটোবুথ নামে আপনি একটা অ্যাপস পাবেন, ওইটা ওপেন করবেন। ওইটা ওপেন করার পর আপনি হচ্ছে সুইচ উইথ ভিডিও যে আইকন আছে ওইখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও মোডে সুইচ হয়ে গেছেন। ওইখান থেকে আপনি একটা ভিডিও রেকর্ড করবেন, এরপর ওইটাই প্লে করবেন। যখন আপনি প্লে করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়েবক্যামটা ভালো মতো কি ভিডিও রেকর্ড করতে পারছে কিনা, এবং আপনি ওইখান থেকে সাউন্ড শুনেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার সাউন্ডটা প্রপারলি কিন্তু মাইকটা ক্যাপচার করতে পারছে কিনা। এরপর আপনি যে কাজটা করবেন, আপনি ব্রাউজারে যাবেন, ইউটিউবে ঢুকবেন এবং যে কোনো একটা গান ভালো মতো প্লে করবেন, ট্রাই করবেন বেস বা ট্রেবল আলা গান সিলেক্ট করার। এই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার স্পিকারগুলো ভালো কোয়ালিটির সাউন্ড প্রোডিউস করতে পারছেন কিনা, এইটাতে কিন্তু আপনি স্পিকার নিয়েও অ্যাসিউরড হয়ে গেলেন। এরপর আমরা ব্লুটুথ টেস্ট করব। সো এইটার জন্য আপনি করবেন কি, সিস্টেম সেটিংসে যাবেন, ওইখানে ক্লিক করার পর আপনি ব্লুটুথ অপশনে চলে যাবেন, ওইখান থেকে আপনি আপনার ডিভাইসটি কানেক্ট করবেন এবং হচ্ছে ডিভাইসটা তারপর প্লে করবেন কোনো একটা গান বা এইসব প্লে করে, তারপর আপনি চেক করে নেবেন যে ব্লুটুথ কানেকশনটা স্টেবল আছে কিনা। এরপর আমরা টেস্ট করব কিবোর্ডস, কারণ কিবোর্ড তো অনেক বড় একটা ফ্যাক্টর। সো কিবোর্ড টেস্ট করার জন্য আমরা করব কি, ব্রাউজারে চলে যাব, ওইখানে কিবোর্ড টেস্টার নামে সার্চ দিব। তো ওই ওয়েবসাইটে যে আমরা তারপর ওই কি ক্যাপসগুলো আমরা টাইপ করব এবং আমরা দেখব যে প্রত্যেকটা কি ভালো মতো টাইপ হচ্ছে কিনা, আমরা এটা চেক করার ট্রাই করব যে কোনো কি কি ডাবল প্রেস হয়ে গেল এবার এরকম কি কোনো সমস্যা টমস্যা আছে কিনা। যদি এভরিথিং ইজ ফাইন থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আচ্ছা কিবোর্ডটাও ওকে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই কিবোর্ডের ব্রাইটনেসটার মানে সেন্সিটিভিটিটাও ঠিকঠাক আছে কিনা এটা আমরা বুঝবো। তো এটার জন্য আমরা সিস্টেম সেটিংসে চলে যাব। সিস্টেম সেটিংসে যেয়ে আমরা কিবোর্ডে যাব এবং ওইখানে আপনি দেখবেন ব্রাইটনেসের একটা কিবোর্ডে একটা ব্রাইটনেসের অপশন পাচ্ছেন, ওইখানে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াবো কমাবো এবং দেখবো যে আমাদের এখানে যে ব্যাকলিট কিবোর্ডটার এটা কিন্তু ফাংশনটা ভালো মতো কাজ করছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কিবোর্ডের অল ওকে, কিবোর্ড আমাদের এখন ক্লিয়ার। সো এরপর আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে আমরা এর ট্র্যাকপ্যাডটা চেক করা ট্রাই করব। সো এই ক্ষেত্রে আমরা করব কি, বিভিন্ন ওয়েবসাইটে যাব, যে হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে ওয়েবসাইটে স্ক্রল আপ ডাউন করব এবং দেখব যে এটা সুন্দর মতো রেসপন্স করছে কিনা, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্রেশার সেন্সিটিভ বিভিন্ন কাজ করেও দেখতে পারবো, কারণ এইটার ট্র্যাকপ্যাডটা কিন্তু প্রেশার সেন্সিটিভ এবং হচ্ছে এটার কিন্তু পুরো সার্ফেসটাই কিন্তু ক্লিকেবল। সো আপনারা ভালো মতো পুরো সার্ফেসে ক্লিক ক্লিক করে আপনারা দেখবেন যে ট্র্যাকপ্যাডটা সুন্দর মতো কাজ করছে কিনা। সো এরপর টেস্ট করার পালা হচ্ছে এই কিবোর্ডের যে আইপডসগুলো আছে এগুলো ঠিকঠাক মতো চলতেছে কিনা এটা আমাদের ভালো মতো টেস্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই ল্যাপটপটা চার্জিং পোর্টে দিয়ে আমরা দেখব যে এটা ঠিকঠাক চার্জ নিচ্ছে কিনা, সেখানে আমরা দেখব যে এখানে কিন্তু চার্জের ওই আইকনটা কিন্তু আসছে কিনা, যদি আসে তাহলে বুঝবো আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি ভালোই চার্জ নিচ্ছে। আপনি 5-10 মিনিট একটু ওয়েট করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে এটা চার্জিং হচ্ছে কি হচ্ছে না। ওকে, এরপর যদি আপনি সাথে পোর্টেবল এসএসডি বা পেনড্রাইভ নিয়ে যান সেক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনি একটু কিছু ফাইল ট্রান্সফার করে দেখেন। এই ক্ষেত্রে আপনি চেক করবেন যে ফাইলগুলো ভালো মতো ট্রান্সফার হচ্ছে কিনা, এবং এই কাজগুলো কিন্তু আপনি দুইটা পোর্টেই দেখবেন, অর্থাৎ চার্জিং এর জন্য কিন্তু দুইটা পোর্টেই আপনি চার্জিং করে দেখবেন বা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেও দেখবেন দুইটা পোর্টেই কি ফাইল ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ফাইল ট্রান্সফার নিয়েও একটা ভালো আমাদের হচ্ছে টেস্ট হয়ে গেল। এরপর আমরা যে জিনিসটা চেক করব সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ল্যাপটপের মনিটর। সো ল্যাপটপের মনিটর টেস্ট করার জন্য আমরা যেই কাজটা করব, ব্রাউজারে যাব, এইজো মনিটর টেস্ট লিখে সার্চ করব এবং সেখানে যে আমরা টেস্টটা করে নিব। এতে আমরা দেখতে পারবো যে বিভিন্ন কালারে এটা সলিড কালার দিচ্ছে কিনা, এক, দুই হচ্ছে কোনো ডেড পিক্সেলস আছে কিনা স্ক্রিনে সেটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। সো এই দুইটা যদি আমরা মোটামুটি চেক করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ম্যাকবুকের মনিটরটাও ওকে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ডিসপ্লের যে ফিচার আছে ট্রু টোন এটাও কি ঠিক মতো কাজ করছে কিনা ওইটা দেখবো। আমরা অন অফ করে দেখবো যে স্ক্রিনটা কি ভালো মতো ওয়ার্ম হচ্ছে কি হচ্ছে না এইসবও আমরা একটু দেখে টেকে নিব। এবং এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ল্যাপটপের টাচ সেন্সর এটা কি ভালো মতো কাজ করছে কিনা। টাচ সেন্সরটা কিন্তু ইম্পর্টেন্ট বিকজ এটা কিন্তু আমাদের সিকিউরিটির বিভিন্ন পর্যায়ে কিন্তু এই টাচ সেন্সরটা কাজে লাগে। সো আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যার টাচ সেন্সর আইডিটা ইনস্টল থাকবে তাকে বলবেন আপনি একটু লগ আউট করেন আবার লগ ইন করেন, এবং এক দুইবার এমনি করলে আপনার আইডিয়া হয়ে যাবে যে টাচ সেন্সরটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ব্যাস, মোটামুটি আপনার পুরোপুরি চেক আপ করা কিন্তু কমপ্লিট এখানে। এরপর আপনার কি কাজ করতে হবে, এই ম্যাকবুকটা কমপ্লিট একটা রিসেট দিয়ে দিতে হবে। ওখানে সুন্দর মতো পুরো ল্যাপটপটা রিসেট
রিসেট দিয়ে আবার হচ্ছে ইনস্টল করে তবেই বাসায় ফিরবেন। এই ক্ষেত্রে ল্যাপটপটা হচ্ছে লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো আপনি বুঝে নেবেন। ব্যাস, আপনার কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনি যদি ম্যাকবুক কেনেন, এই পুরো জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাসিওর থাকবেন যে না, আপনি একটা ভালো পারচেস করেছেন। সো আজকের পুরো ভিডিওটি এতটুকুই ছিল। এই ভিডিওতে আমরা বেসিক্যালি এইটাই আলোচনা ট্রাই করেছি যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো ম্যাকবুক কেনেন, সেক্ষেত্রেও যেন আপনি একটা ভালো প্রোডাক্ট পেয়ে যান। তো এরকম যদি আরও অনেক ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেতে চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে টেকুলেক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা যদি অন্য কোনো ভিডিও পেতে চান, সেক্ষেত্রেও এখানে কিন্তু আমাদের সাজেস্ট করতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।